ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি সম্মানিত বসির পাটোয়ারি ভাই সৌদি আরব তে আমার খুব কাছের লোক আল্লাহ তাকে রহম তার প্রতি রহম করুক দয়া করুক প্রশ্ন হলো একটি মেয়ে সে বিয়ে বিয়ে করতে চায় পরেশগার ছেলেকে কিন্তু মেয়ের দাদার পরিবার ও নানার পরিবারের গার্জিয়ানগণ কোনো ইসলামিক পরেশগার ছেলেকে যদি পছন্দ না করে তাহলে মেয়ের করণীয়কে সঠিকটা জানি উপকৃত করবে আলহামদুলিল্লাহ ও সালামু আল্লাহামাবাদ সম্মানিত বসির বা আপনাকে হেফাজত করুন মুসলিম ভাই বোনদেরকে হেফাজত করুন শয়তানের অসহ কুমন্ত্রণা থেকে অনইসলামিক সকল প্রকার কাজ থেকে আমি কোনো মেয়ে ইসলামী ছেলেকে ইসলামিক মাইন্ডের ছেলেকে নির্বাসীন করবে নিজের স্বামী হিসাবে নিজের সঙ্গী হিসাবে এটা অনেক বড় জীবন অনেক বড় খুশির খবর এবং অনেক অনেক বড় সুন্দর চিন্তাধারা ভালো মাইন্ডের বিবেকসম্মত চিন্তা দ্বারা আল্লাহ নবী সাল্লাম যেমন মেয়েদের ক্ষেত্রে একটি হাদিসের কথা উল্লেখ করেছেন তুনকা হল মারা আতুলি আইন মেয়েদেরকে বিবাহ করে করে থাকে মানুষ চারটি কারণে মেয়েরা চারটি কারণে বিবাহ করো এই কথা কিন্তু ভুল ব্যাখ্যা ভুল করবেন না আপনারা মেয়েদেরকে মানুষ চারটি কারণে বিবাহ করে থাকে এটা ব্যাখ্যা লিজি লিমা লিহা লিজামালিহা আলি হাসাবিহলি মাল ইহালী দিনহা মানুষ চারটি জিনিস দেখে বিবাহ করতে গেলে মেয়ে আল্লাহ বলেন না যে চারটি কারণ দেখে তুমি বিবাহ করো বরং বলা হয়েছে বলা হয়েছে মানুষ চারটি কারণ দেখে বিবাহ করে মাল দেখে বংশ দেখে সুন্দরী দেখে এবং দিন দেখে কিন্তু সব বাদ দি আল্লাহ রসুল বলছে ফার্স্ট সার্ভিস আদি দিন তারি বাদ দিয়ে দেখ দিনকে প্রাধান্য দেন না তোমার ধ্বংস হয়ে যাবে মেয়ের ক্ষেত্রে যেমন দিন দেখতে হবে ছেলের ক্ষেত্রেও দিন দেখার জন্য আল্লাহ রসুল সল্লাহ আল্লাহ সাল বলছেন ইজা আতাকুম হাদিসটা ভালো শব্দের অর্থ আপনি হাদিস দেখে নেবেন ইজা আতাকুম মান্তার জন্য দিন আহ খুলুক কাহু ফাজা উজুহু তোমাদের কাছে যদি কোনো ছেলে এরকম আসে যার চরিত্র এবং যার আমল আখলাখ সম্পর্কে তোমাদের পছন্দ হয় তাহলে এবং তোমাদের কাছে বিবাহের প্রস্তাব দেয় ফাজা উইজুহু তার সাথে বিবাহ দেয় ওয়াল্লা তাকুন ফিল আর ফাসাদুন ও আরি ফাসাদুন আরিস না হলে জমিনের বুকে বিশাল ফেতনা ফাসাদ তৈরি হবে আল্লাহ রসুল পরিষ্কার বলে দিয়েছেন আজকে তো তাই তো আছে বুকে জমিনা ফসাদ বিশৃঙ্খলা মারামারি একজন আজনের সাথে এই বৈপরীত্য তালাকের প্রশ্ন নিয়ে আসে সংসারে ঝামেলা কিসের কারণে একজন নামাজ পড়ে আরেকজন পড়ে না আর একজন পরে একজন পড়ে না ছেলে পড়লে মেয়ে পড়ে না মেয়ে পড়লে ছেলে পড়ে না আবার সংসার মিলে না আবার একজনের মাঝে আরেকজনের ভালোবাসা নাই বন্ধুত্ব নাই প্রেম প্রীতি নাই আদর্শ নাই কেউ এটা করবো কেউ এটা করবো এগুলি কিসের কারণে দিন না থাকার কারণে ইসলামের শিক্ষা না থাকার কারণে তো এইগুলি চলছে সুতরাং প্রত্যেকটি পরিবার তার মেয়ের ব্যাপার হোক সেলের ব্যাপার হোক দিনের বিষয়ে চিন্তা করবে যার মধ্যে দিন আছে টাকা পয়সা অর্থ সম্পদ না থাক সুন্দর না থাক বংশ না থাক এগুলি দিন থাকলে সবকিছুই চলে আসবে যার মধ্যে দিন আছে সুন্দর চলে আসবে বংশ চলে আসবে মর্যাদা চলে আসবে টাকা পয়সা চলে আসবে সব সুখের শান্তি আল্লাহ নামায় দিবেন আর দিন না থাকলে সবগুলির ধ্বংস একটারও কোনো মূল্য নাই সে মেয়ের ক্ষেত্রে হোক ছেলের ক্ষেত্রে হোক সুতরাং এইগুলি যারা বুঝলো তারাই হলো জ্ঞান নেওয়া যারা না বুঝলো তারাই হলো পাগল তারা হলো মূক্ষ যে এই মূর্খ এই মূর্খতা পূর্ণ আচরণ করেই তারা আজকে চলছে আর যার প্রশ্ন করতে পারেন তাহলে তো অনেক বেইমান নাস্তিকরা সুখে আছে তারা তো বেইমান নাস্তিক সুখে থাকবেই তো তারা আপনি মমিন হয়ে দুনিয়াতেও সুখে থাকতে চান আখেরাতেও সুখে থাকতে দুইটা কেমন হবে এখানে একটু দুঃখ করেন যে আখেরাত আপনার যেন অপেক্ষা করছে আর প্রত্যেক মেয়ে নানার পরিবার নানার গার্জেন দাদার গার্জেন রাজি হওয়া এটা এটা বড় কথা নাই মেয়ের বাবা হলো আসল গার্জেন জন্ম দিছে যে সে হলো আসল পিতা পিতা না থাকলে দেখতে হবে কি আছে বেঁচে সেটা দেখার বিষয় তারপরে আর একটা জিনিস চিন্তা করতে হবে মেয়ে যদি মেয়ের মা বাপ গার্জিয়ান পরিবার যদি রাজি না হয় তাহলে কি করণীয় অবশ্যই মেয়েকে সেখানে সবুর করতে হবে এবং তাদেরকে বুঝাইতে হবে সবার উপর আল্লাহর কাছে দোয়া করতে হবে তাদেরকে বুঝাইতে হবে কারণ ওই বিষয়টা অবশ্যই জেনে রাখতে হবে লা হাই ইল্লা বিওয়ালিন গার্জিয়ান সারা যেহেতু মেয়ের বিবাহ নিষেধ এই দৃষ্টিকোণ থেকে অবশ্যই তাকে মেয়ে কে রাজি মেয়ের মা বাবার সাথে সম্পর্ক করতে হবে মেয়ের মাকে কে বুঝাইতে হবে মেয়ে মেয়ে এবং মেয়ের মা এটা অনেক ক্লোজ ফ্রেন্ড থাকে অনেক ক্লোজে থাকে গোপন কথা একজন আরেকজনের বলে মেয়ের মাকে অবশ্যই রাজি করাতে হবে মেয়ের মা বাবাকে রাজি করাবে তাকে কাছে সে রাজি না করে একজনদের রাজি করাবে বান্ধবীদের রাজি করাবে করাবো চাষিদের রাজি করাবে যারা রাজি করবে তার মেয়ে মাস যার সাথে খাতির আছে খালা অন্যান্য সবার ধরে তাকে বুঝাইতে হবে বিভিন্ন দিকে চেষ্টা করতে হবে দোয়া করতে হবে চেষ্টা করতে করতে অবশ্যই হবে সবুর করতে হবে এখানে বিচলিত হওয়ার কিছুই না সে রাজি না হলে বিবাহ কিভাবে দিবে যে আমি বিবাহ বসবো না আমি ওই ছেলের কাছে আমি যাবো না সুতরাং বিবাহ অবশ্যই ভালো ছেলের কাছে বিবাহ হবে আমি এই ছেলে সেরা বিবাহ বসবো না আমি মেয়ের মা বাপ কি মেয়ের এলে পূজা করবে রেখে দিবে জমা করবে নাকি এটা কি ডেট এক্সপায়ার ডেট নন ডেট এক্সপায়ার বা এক্সপায়ার হবে না এরকম কোনো ডেট আছে নাকি মেয়ে কি পয়সা যাচ্ছে নাকি যে ডাক্তারি বলে দিছে বা এমন একটা কিছু আনছেন যে এটা ডেট এক্সপায়ার লাগাই দিছে এটা দিনের মধ্যে শেষ হয়ে যাবে মেয়ে আছে থাকবে সে আদ্বন্ধী করবে আল্লাহ কাছে দোয়া করবে তার জীবনকে পর্দার মধ্যে রাখবে ইসলামী মাইন্ডে সে জীবন গঠন করবে নাকি খাওয়াইতে পারেন পারে না আল্লাহ খাওয়াবে কিন্তু সে পরেশ গ্যাস কাছে বিবাহ করবে এটা প্রতিজ্ঞা নিয়ে থাকবে যে আমি পরেশ গ্যাস কাছে যাবো আমি ওই ছেলের যাবো না অবশ্যই বাধ্য হয়ে মা বাব দিবে কোথায় যাবে মা বাব আর পরশ গ্যাস তার জন্য রেডি রাখবেন আল্লাহ অবশ্যই তার জন্য রেডি আছে এ সমস্ত উল্টা পুল্টা চিন্তা ভাবনা করার প্রয়োজন নেই জ্ঞান দিয়ে আমাদেরকে বিবেচনা করতে হবে জ্ঞান দিয়ে আমাদেরকে কাজ করতে হবে বিবেক ছাড়া কাজ করলে তখন বিবুদে পড়ার সম্ভাবনাই থাকে যাই হোক অনেক কথা আল্লাহ আমাদেরকে হেফাজত করুন সুস্থ রাখুন আমাদেরকে আল্লাহ রব্বোলা এম সকল প্রকার এ চক্র থেকে দূরে রাখুন আমাদের জীবন কে আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তুষ্টিময় পথে ব্যয় কর তৌফিক দান করুন হাজা সাল্লাল্লাহু আলা নবি আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইকুম ওয়া